দর্শনা বণিক টলিউডের এ প্রজন্মের অভিনেত্রী পর্দায় তিনি বরাবরই মিষ্টি মেয়ে রূপে হাজির হয়েছেন তার হাসি চাহনি বেশভূষা যেন পাশের বাড়ির মেয়েটির মতো সিনেমা কিংবা মিউজিক ভিডিও সবখানেই নিজেকে ছকে বাঁধা বাঙালি তরুণী হিসেবে উপস্থাপন করেছেন বাংলাদেশেও পরিচিতি রয়েছে দর্শনার সুপারস্টার সাকিব খানের সঙ্গে অন্তরাত্মা সিনেমায় কাজ করেছেন ফলে এদেশের দর্শকদের কাছে সাকিবের নায়িকা হিসেবে বেশি পরিচিত দর্শনা যদিও এখনও মুক্তি পায়নি সিনেমাটি এবার সেই মিষ্টি মেয়ে দর্শনা দেখা দিলেন ভিন্ন রূপে আইটেম গার্ল হয়ে ছড়িয়ে দিলেন শরীরি আবেদন খোলামেলা পোশাকে কোমর দুলিয়েছেন গানের সঙ্গে বুধবার প্রকাশিত হয়েছে হ্যাপি হয়ে যারে শিরোনামের গানটি এই প্রথম আইটেম গানে নেচেছেন দর্শনা লেসের ব্লাউজ ও ঘাগরা পরে নৃত্যের সঙ্গে ফুটিয়ে তুলেছেন নিজের শরীরের সৌন্দর্য ফলে গানটি প্রকাশ্যে আসার পরই মাতামাতি শুরু হয়ে গেছে দর্শনাকে নিয়ে কেন হঠাৎ আইটেম গার্ল এই প্রশ্নের জবাবে তিনি গণমাধ্যমকে জানান সারাক্ষণ মিষ্টি মেয়ে শুনতে আর ভালো লাগে না দর্শকরা আমায় সব রূপে দেখুক এটাই চাই আমি যেমন পাশের বাড়ির মেয়ে দরকার হলে সেই আমি পর্দায় উষ্ণতা ছড়াতে পারি এটাও জানুক সবাই নিজেকে নির্দিষ্ট গণ্ডিতে বাঁধব না বলেই সাহসী গানের দৃশ্যে অংশ নিলাম এই গানটি রয়েছে ভয় পেও না সিনেমায় নির্মাণ করেছেন অয়ন দে এতে জুটি বেঁধে অভিনয় করেছেন শ্রবন্তী চ্যাটার্জি এবং ওম সাহানি আগামী 27 মে মুক্তি পাবে সিনেমাটি